হ্যালো এভরিওয়ান, আমরা আজকের যে টপিকটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে সেট ফাইভ ত্রিকোণমিতির 180টা যে কোশ্চেন আমরা শুরু করেছিলাম সেটটা, তার হচ্ছে আজকের সেট ফাইভ হচ্ছে কত আছে 81 থেকে 100 পর্যন্ত। ওকে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে আগের 4টে ভিডিওর লিঙ্ক। ওকে, দেখো এই হচ্ছে আমাদের আগের 4টে ভিডিও ছিল, ভালো করে ভিডিওগুলো দেখবে। চেষ্টা করেছি কিছু কোশ্চেন ইউনিক রাখার, তো তার মধ্যে একটা দুটো কোশ্চেন হয়তো রিপিট আছে, তো ওগুলো একটু দেখবে। ওকে আচ্ছা, এই হচ্ছে আমার ফেসবুক পেজ, চাইলে তোমরা গিয়ে ওখানে লাইক করতে পারো। ম্যাথস উইথ মিনময় স্যার বলে একটা পেজ আছে, এবং টেলিগ্রাম লিঙ্কটাও ডিসক্রিপশানে দেওয়া আছে, টেলিগ্রামেরও তোমরা জয়েন করতে পারো। ওইখানে গিয়ে তোমরা সমস্ত ক্লাস যে হয় লাইভ ক্লাস প্রত্যেক দিন হয় 10টা থেকে, প্লাস যে ভিডিওগুলো আমি দিই তার পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে নেক্সট দেখো, আজকের হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, ইফ কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3, দেন দ্য ভ্যালু অফ 1 - 2 sin² θ। দেখো খুব সহজ কোশ্চেন এটা, কীরকম সহজ কীরকম। দেখো a² - b² মানে হচ্ছে a + b × a - b। a + b কত? দেখো cos² θ প্লাস sin² θ, তাই না? sin² θ ইন্টু a + b হলো, a - b আমরা এটাকে কী করতে পারি, আমরা এটাকে করতে পারি স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার করতে পারি। এটাকে 4 কে কী করলাম, স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার করতে পারি। ওকে আচ্ছা, ইন্টু এটা কত হবে দেখো, এটা হবে দেখো cos² এটা হচ্ছে আমাদের cos² θ মাইনাস sin² θ, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু দেওয়া আছে দেখো 2/3। এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা ভাই কত, এই ভ্যালুটা হচ্ছে 1। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে cos² θ - sin² θ, cos² θকে লিখতে পারি 1 - sin² θ, 1 - sin² θ, -sin² θ আছে, তার মানে এটাকে আমরা 2 দিয়ে দিতে পারি, ইকুয়াল টু দেখো কত আছে, ইকুয়াল টু আছে 2/3। অতএব 1 - 2 sin² θ ইকুয়াল টু 2/3, যেটার ভ্যালু তোমাকে এখানে বের করতে বলা আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2/3। নেক্সট কোশ্চেন দেখো, a 3 sin θ + 5 cos θ ইকুয়াল টু যদি হয় 5, দেন 5 sin θ - 3 cos θ ইকুয়াল টু কত? এইখানে একটা সূত্র আছে দেখবে, সেটা হচ্ছে এ এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু যদি সি হয়, তাহলে এইখান থেকে আমরা সরাসরি লিখতে পারি এইটা একই থাকবে, এ থাকবে, এইটা এখানে চলে আসবে এ কস থিটা, এটা একটা মাইনাস হবে, এটা কি হবে, বি সাইন থিটা, ওকে, ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a² + b² - c² এটা আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে। তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে আমরা এই পুরোটা থেকে কি লিখতে পারি, দেখো শুধু সাইনটা চেঞ্জ করা আছে এখানে, যেহেতু প্লাস মাইনাস আছে, 3 cos θ - 5 sin θ, দেখো 5 sin θ আগে আছে, -3 cos θ পরে আছে, ব্যাপার একই। তাহলে আমাদের এখান থেকে উত্তর পাবো দেখো প্লাস মাইনাস স্কোয়ার, স্কোয়ার মানে কত গো বলো, 9, বি স্কোয়ার মানে কত, এখানে বি স্কোয়ার মানে 5, মানে হচ্ছে কত, 25, -c² মানে কত, 25। তাহলে কি হবে, তাহলে এটা কি হবে, 25 - 25 হবে, তার মানে এটা কত হবে, +-√9, মানে হবে +-3। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনের বেসিক একটা কনসেপ্ট তোমাদের আমি আগে করিয়েছিলাম, সেক্ষেত্রে শুধু x cos θ - y sin θ ইকুয়াল টু এটা ছিল, তো ওখানে তোমাকে জানতে চেয়েছিল যে এক্স এবং ওয়াই এর সম্পর্ক কি বা ইকুয়েশন কি, এরকম একটা কোশ্চেন ছিল। এখানটার কোশ্চেনটা একটু আলাদা, কিছুই নয়, আমরা যদি এই জায়গাটাকে লিখি x cos θ এবং y sin θ যদি আমরা কম্পেয়ার করি, বা এটাকে যদি আমরা এরকম লিখে দিই, প্রথমে এক্স ওদিকে যেটা আছে সেটা উভয় পক্ষকে ভাগ করলাম, ওকে, x/√ওভার এটা কত গো, x² + দেখো y² cos θ, এটাকে আমরা প্লাস দিলাম, তাহলে এখানে ওয়াইটা কী লিখবো আমরা, ওয়াইটাকে -y লিখবো, বাই লিখবো কত, বাই লিখবো √ওভার x² + y² এটা কি আছে, sin θ আছে, এটা কত, sin θ, ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু 1 হলো। আচ্ছা আমরা এই ইকুয়েশনটাকে একটা ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করতে পারি,
দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা ওকে ঘুরিয়ে লিখলাম, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, বা আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এটা আমরা জানি। কস স্কোয়ার থিটাকে আমরা এভাবে লিখলাম, কস থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে, ইকুয়াল টু লিখলাম ওয়ান। এবারে দেখো দুটো ইকুয়েশানকে আমি কম্পেয়ার করব, দুটো ইকুয়েশানকে যদি আমি কম্পেয়ার করি কি পাবো, কস থিটা ইকুয়াল টু এটা পাবো, আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো কস থিটা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সাইন থিটা ইকুয়াল টু কী পাবো, দেখো সাইন থিটা ইকুয়াল টু আমরা পাবো, সাইন থিটা ইকুয়াল টু পাবো মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের। এবারে এই কস থিটা আর এই সাইন থিটাকে তুমি বসিয়ে দেবে এই জায়গাতে, দিলে উত্তর পেয়ে যাবে। এটাকে আমি একটা ছোট করে দিচ্ছি, এখানে রাখলো। ওকে, তাহলে এই যে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে কস স্কোয়ার থিটা মানে আমরা পাবো, দেখো এক্সের স্কোয়ার, এক্সের স্কোয়ার বাই, দেখো রুট ওভার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার করলে ওটাকে আমরা পাবো এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, দেখো কি আছে, ওয়ান বাই এ স্কোয়ার আছে, ওয়ান বাই আমরা এটাকে লিখলাম এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের ভ্যালু দেখো মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কি হবে, ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, দেখো ওয়ান বাই বি স্কোয়ার আছে, ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত গো, ওদিকে আছে ওয়ান বাই দেখো এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানটাতে আমরা কি করতে পারি, দুদিক থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাদ গেল, তার মানে অ্যাকচুয়ালি তুমি পাবে এক্সের স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এটা পাবে দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এটা আমার কার সঙ্গে ঠিক আছে, এক্সের স্কোয়ার বাই হচ্ছে এক্স এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার অপশান বি এর সঙ্গে আমাদের কারেক্ট আছে, ঠিক আছে, ক্লিয়ার হলো। নেক্সট দেখো, এটা কিছু না, শুধুমাত্র আমাকে ভ্যালুটা বসাতে হবে একটার, আর একটা সূত্র হচ্ছে এইটা, ভালো করে দেখো, আমরা যদি এটাকে লিখি কস 47 ডিগ্রি মানে কি গো, মানে আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা, সাইন এটাকে করবো 90 মাইনাস থিটা মানে কত 47, ওকে, তার মানে এটা আমরা কী লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, লিখতে পারি এটা কী লিখতে পারি, এটা লিখতে পারি হচ্ছে সাইন কত, সাইন হচ্ছে দেখো 43। আমরা এই সমস্ত জিনিসগুলোকে মুখে মুখে হিসেব করতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কস 47 মানে হচ্ছে দেখো সাইন 43, ঠিক আছে, কস 47 মানে সাইন 43, কস 19 সাইন 71, সাইন 71-এর জায়গায় আমি লিখতে পারি কস 19, ওকে, তাহলে আমরা কি পাবো, এটা বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল, তার মানে এই দুটো জায়গা থেকে আমি পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান। এটা এদিকে কি পাচ্ছি বলতো, কস 60-এর ভ্যালু হয় কত হয়, কস 60 হয় হচ্ছে ওয়ান বাই টু, ওয়ান বাই টু এর স্কোয়ার মানে হচ্ছে দেখো 8 ইন্টু ওয়ান বাই ফোর, চার চার কাটলো 2, অতএব মাইনাস হচ্ছে 2, কত হবে 2 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দ্য ভ্যালু অফ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, খুব সহজ কোশ্চেন এটা, তাই না, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার থিটা, দেখো সেটাই দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি মানে হচ্ছে 1 করলাম, এটা হচ্ছে বি স্কোয়ার করলাম, মানে অ্যাকচুয়ালি সূত্র হবে কি, 1 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর দেখো হোল স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি কত হলো, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে, কস টু দি পাওয়ার 4 থিটা, কস টু দি পাওয়ার 4 থিটা কোনটা অ্যান্সার, অ্যান্সার হচ্ছে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার, নেক্সট দেখো, এটা
সাইন ইকুয়াল টু 0.07, কস ইকুয়াল টু কত? খুব সিম্পল কোশ্চেন। সাইনকে আমি কী করবো? হোল স্কোয়ার করব। এটাকে কি করব? হোল স্কোয়ার করব। সাইন স্কোয়ার থিটা হলো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু দেখো 7-এর স্কোয়ার স্কোয়ার করলে 4, 9 হলো। সাইন স্কোয়ার থিটা মানে ভাই কত? 1 - কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? এটা তো যেরকম আছে সেরকমই থাকবে, 1 - 4, 9। তার মানে কস স্কোয়ার থিটা এখান থেকে তুমি কত পাবে? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু দেখো তুমি পাবে 1 - 0.49। 0.49 মানে হচ্ছে কত? 0.51। ওকে, তার মানে কস থিটা ইকুয়াল টু ভাই কত হবে? কস থিটা ইকুয়াল টু হবে রুট ওভার অফ 0.51। 0.51, রুট ওভার অফ 0.51 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, 10 9 ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে কি বলো? পি বাই কিউ, দেন ভ্যালু অফ সেক স্কোয়ার 81, কট স্কোয়ার 81 + 1। ওকে, ভালো করে দেখো, এই ছবিটা আঁকাটাই হচ্ছে মেন। এখানে যদি আমি ছবিটা, এখানে যদি আমি তোমার 9 ডিগ্রিটা পুট করি, দেখো পরবর্তীকালে তোমার জিনিসগুলো ধরতে একটু অসুবিধে হবে, কারণ 9 যদি এটা হয় তুমি ভালোভাবে জানো এটা 81 হয়। আর একটা জিনিস হয়, যে কোণটাকে আমরা ধরি সেই কোণের করসপন্ডিং একটা বাহু হচ্ছে কি হয় বলো? বেস হয়। আর একটা হয় কি বলো? পারপেন্ডিকুলার। ঠিক, তাহলে এই ছবিটাকে আমরা যদি এভাবে না এঁকে আমরা এভাবে আঁকি, আমরা প্রথমেই বললাম কি এটা হচ্ছে 9 ডিগ্রি, তাহলে এটা যদি 9 ডিগ্রি হয় তার মানে আমাদের এইটা হবে কি, ওইটা হবে বেস, তাহলে এটা হচ্ছে কি হয় পারপেন্ডিকুলার। 9-এর রেসপেক্টে এটা হবে পারপেন্ডিকুলার আর এটা হবে বেস। তাহলে লম্ব বাই ভূমি যদি করি তার মানে এটা অ্যাকচুয়ালি হবে, এটা হবে পি, এটা হবে দেখো কিউ, তার মানে এটা কত হবে? রুট ওভার, এটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস দেখো কিউ স্কোয়ার। এটা হলো। এরপরে দেখো, এইখানে যদি 9 ডিগ্রি হয় তার মানে এইটা হচ্ছে ডেফিনেটলি 81 ডিগ্রি, তার রেসপেক্টে এইটা হবে বেস এবং এটা হবে কি বলো? পারপেন্ডিকুলার। এবারে হিসেবটা করা কতটা সুবিধা দেখো, সেক 81, সেক মানে কি? কসের উল্টো হচ্ছে সেক। কস 81 মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেকের ক্ষেত্রে কি হবে? অতিভুজ বাই ভূমি, তার মানে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে এটা দেখো কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই এটা কত হবে? পি স্কোয়ার। ওকে, 1 + কট স্কোয়ার, দেখো 10 81 মানে হবে কিউ বাই পি, কট 81 মানে হবে পি বাই কিউ, ভূমি বাই অতিভুজ, তার মানে এটা কত হবে? পি স্কোয়ার বাই হচ্ছে দেখো কিউ স্কোয়ার। হলো, এবার তুমি এটাকে সিম্পলিফাই করো। এটাকে আমি একবারে কি লিখতে পারি? এটাকে আমি একবারে 1 + ছিল এটাকে লিখতে পারি কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই হচ্ছে দেখো কিউ স্কোয়ার। তাহলে এখানে বাদ চলে যাবে কে? এটা এটা বাদ যাবে, তাহলে পড়ে থাকবে কে? কিউ স্কোয়ারটা চলে যাবে উপরে, কিউ স্কোয়ারটা চলে যাবে উপরে, বাই হচ্ছে কত? পি স্কোয়ার। কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, পি স্কোয়ার অ্যান্সার হচ্ছে কোথায়? অপশান ডি তে হচ্ছে আমাদের এই অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটা কোশ্চেন কি আছে? কস আলফা বাই কস বিটা ইকুয়াল টু এ, সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু বি, দেন দ্য ভ্যালু অফ সাইন স্কোয়ার বিটা ইন টার্মস অফ এ অ্যান্ড বি। ওকে, খুব সিম্পল কোশ্চেন। তাহলে আমাকে আল বিটার ভ্যালু বার করতে হবে এবং ওখানে দেখো কোনো আলফা নেই, তার মানে কি এই যে কস স্কোয়ার আলফা এবং কস আলফা এবং সাইন আলফাকে আমি যদি স্কোয়ারের অ্যাডিশন করি তাহলে ওটার ভ্যালু 1 হয়ে যাবে। তার মানে আমি এই জায়গাটা থেকে লিখতে পারি দেখো কস আলফা ইকুয়াল টু দেখো এ কস বিটা। ওকে, আচ্ছা, আর এখানে তুমি সাইন আলফা মানে কত পাবে? সাইন আলফা মানে কত পাবে? বি সাইন বিটা, বি সাইন বিটা। ওকে, স্কোয়ার করে যদি যোগ করে দিই এটা হবে কি বলো? কস স্কোয়ার হবে, এটা হবে এ স্কোয়ার আর এটা হবে কস স্কোয়ার বিটা। এটা কত হবে? সাইন স্কোয়ার আলফা, এটা হবে দেখো সাইন স্কোয়ার বিটা এটা। তাহলে এবার যদি তুমি যোগ করো তার মানে এটা যোগ করলে কত হবে গো? কস স্কোয়ার আলফা প্লাস এটা দেখো হবে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কত হচ্ছে? এ স্কোয়ার কস স্কোয়ার বিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এবারে দেখো একটা জিনিস, এই ভ্যালুটা কত হলো গো? এই ভ্যালুটা হচ্ছে 1।
আমাকে বের করতে হবে সাইন স্কোয়ার বিটা, তার মানে কস স্কোয়ার বিটাকে সাইন স্কোয়ার যদি কনভার্ট করি, তার মানে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা, ওকে। আর এটা কত আছে? এটা অলরেডি আছে দেখো বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা, ঠিক আছে। তাহলে এইটা যদি ওয়ান হয়, এবার জিনিসটাকে এইটা বাঁ দিকে আর এটাকে ডান দিকে হিসেবে যদি লিখি, তার মানে এ স্কোয়ার যদি এদিকে চলে আসে, তার মানে ওয়ান মাইনাস এ স্কোয়ার, তাহলে সেটাকে আমি প্রথমে লিখলাম এদিকে ওয়ান মাইনাস এ স্কোয়ার। আর সাইন স্কোয়ার বিটাকে যদি ভাই কমন নেই কী পাবো? সাইন স্কোয়ার বিটাকে যদি আমি কমন নেই এই দুটো থেকে, মাইনাস এ স্কোয়ার তো আছে আর এখানে আছে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে সেখান থেকে আমি যদি সাইন স্কোয়ার বিটাকে বের করতে চাই কত পাবো? দেখো এটার থেকে যদি আমি মাইনাস কমন নেই, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে যদি আমি মাইনাস নিই, এখান থেকে মাইনাস নিলে এটা কত হবে? এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কোথায় আছে? অ্যান্সার কোনটা হবে? এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সিতে আছে কারেক্ট অ্যান্সার, ওকে, ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, কিচ্ছু নেই এই কোশ্চেনটাতে, এই কোশ্চেনটাতে একটাই জিনিস করতে হবে, শুধু ভ্যালুটা বসাতে হবে, এর বাইরে এই কোশ্চেনে কিন্তু বিশাল কিছু জিনিস নেই। এখানে আরও একটা টুইস্ট হচ্ছে এই জায়গাতে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান, অতএব এটাকে নিয়ে কোনো কাটছাটা কোনো কিছু করার দরকার নেই। কস স্কোয়ার সিক্সটি, প্রথম কথা হচ্ছে কস সিক্সটির ভ্যালু কত? কস সিক্সটির ভাই ভ্যালু হচ্ছে হাফ, তাই না? সেক তিরিশের ভ্যালু কত বলো? সেক তিরিশের ভ্যালু কত? কস তিরিশের ভ্যালু রুট থ্রি বাই টু, সেক তিরিশের ভ্যালু হচ্ছে টু বাই রুট থ্রি। এটা আর কি আছে? ট্যান পঁয়তাল্লিশের ভ্যালু তো আমরা সবাই জানি ওয়ান হয়। এই ভ্যালুগুলোকে কিন্তু ভাই মুখস্থ করতে হবে, আমি প্রথম দিনও বলেছি আবারও বলছি, ত্রিকোণমিতির 70 থেকে 60% থেকে 70-80% কোশ্চেন হচ্ছে সমস্ত এই ভ্যালুর উপর নির্ভর করে। বাদ বাকি দেখবে কিছু ছোটোখাটো কোশ্চেন আছে, কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান, কোসেক মানে কট, ওটা ওয়ান, এইগুলোর উপরে বেস করে আসে। তুমি সিজিএল টিআর টু এরও যদি কোশ্চেন তুলে নাও, ওখানেও তুমি দেখবে ভ্যালুর উপর বেস করে অ্যাটলিস্ট 4 থেকে 5টা কোশ্চেন থাকবে 10-12টা কোশ্চেনের মধ্যে, ওকে। এই ভ্যালুগুলো কিন্তু ভাই মুখস্থ করা খুব জরুরি। বলো কস স্কোয়ার 60 মানে কত হবে? ও 1/4 হবে, ঠিক আছে, প্লাস 4 ইনটু সেক 30, সেক 30 মানে হচ্ছে 2/√3 হয়, তার মানে এটা কত হবে? 4/3, মাইনাস দেখো ওয়ান হবে আর কি, 45-এর ভ্যালু ওয়ান। তাহলে এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে আমাদের 12, এটা কত হবে? 3, প্লাস 3 4 12, 4 4 16 4 কত হবে? 64, মাইনাস দেখো কত? 12। তাহলে 64 3 যদি যোগ করো 67 থেকে 12 বাদ যদি যায় কত হবে? 55 বাই কত হবে? 12, 55/12 হচ্ছে আমাদের অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন দেখো, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়াল টু পি, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ইকুয়াল টু কিউ, দেন দ্য রিলেশন বিটুইন এ বি পি কিউ। খুব সহজ কোশ্চেন, সিম্পলি আমরা কি করব, প্রত্যেকটাকে স্কোয়ার করব, এটাও স্কোয়ার করব, আবার ওটাকেও কি করব, স্কোয়ার করব, এবং এখানে কিউ আছে তারও স্কোয়ার হবে, দিয়ে এদেরকে কি করব, যোগ করব। কারণটা কি? এটা যোগ করব আমরা কারণটাকে, নিশ্চয়ই কিছু কারণ থাকবে। দেখো এর সঙ্গে কি আছে? কস থিটা, এখানে এর সঙ্গে আছে সাইন থিটা। তাহলে তুমি যদি একটাকে স্কোয়ার করো এ সাইন স্কোয়ার থিটা হবে, আর একটাকে যদি স্কোয়ার করো এ কস স্কোয়ার থিটা হবে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে। তাহলে দুটো থেকে যদি তুমি এ স্কোয়ার কমন নিয়ে নাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান, অতএব সেখান থেকে আমরা পেয়ে যাবো কি, কস স্কোয়ার বাদ চোর সাইন স্কোয়ার বাদ সাইন থিটা কস থিটার একটা দিকে ভ্যালু বাদ চলে যাবে, অপর দিকে ঠিক সেম কেস। তাহলে তুমি যদি একবার স্কোয়ার করো দেখো কি পাবে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই না? এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই কোশ্চেন তো দেখেই অ্যান্সার করা যাবে, তবু আমি বোঝার জন্য একবার পুরোটা করছি। দেখো 2ab সাইন থিটা কস থিটা, সাইন কস, আমি আর থিটাকে লিখছি না, ইকুয়াল টু দেখো পি স্কোয়ার, এটা হলো ঠিক। ওদিকেরটা ওটাকে যদি তুমি স্কোয়ার করো কি পাবে, এ স্কোয়ার দেখো সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার দেখো কস স্কোয়ার থিটা, এটা হবে দেখো মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু দেখো কিউ স্কোয়ার। এবারে তুমি যদি একে কি করে দাও, যোগ করে দাও, এটা বাদ চলে যাবে, এখান থেকে এ স্কোয়ার কমন গেলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান,
প্লাস এখান থেকে যদি তুমি বি স্কোয়ার কমন নাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান ইকুয়াল টু এটা কত হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ এর স্কোয়ার। ওকে তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে নেক্সট দেখো ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই কত আছে রুট ইলেভেন, দেন দ্য ভ্যালু অফ এই যে দেখো ট্যান ট্যান থিটা মানে যদি এটা হয় তাহলে যদি আমরা ছবিটা আঁকি তার মানে এটা হচ্ছে আমাদের থিটা, তার মানে লম্ব বাই অতিভুজ তোমাকে দেওয়া আছে এটা এক, এটা দেখো রুট ইলেভেন, তাহলে অতিভুজ কত গো অতিভুজ হচ্ছে দেখো রুট বারো, কারণ কি এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, এটা স্কোয়ার মানে কত এগারো, এটা স্কোয়ার মানে এক, তার মানে এটা হলো। এবারে তুমি এখানে ভ্যালু বসিয়ে দাও, ঠিক আছে ভ্যালু একটা একটা বসাও কত পাচ্ছ দেখো বলো কোসেক থিটা, সাইন থিটা মানে কি হয় লম্ব বাই অতিভুজ হয়, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে কি রুট বারোর হোল স্কোয়ার মানে এটা হবে কত বারো মাইনাস। কস থিটা মানে কি হয় ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তার স্কোয়ার মানে হচ্ছে কত বারো বাই দেখো কত হচ্ছে এগারো হচ্ছে, ঠিক আছে নিচের সেই একই জিনিসই আছে শুধু যোগ আছে তাই না, বারো প্লাস বারো বাই দেখো এগারো। খুব সহজে এটাকে আমরা করতে পারি কিভাবে, উপরে যদি আমি বারো কমন নেই তার মানে এটা কত হবে দশ বাই এগারো, দশ বাই এগারো এটা, এটা যদি আমরা বারো কমন নেই তাহলে এটা কত হবে বারো বাই এগারো দেখো। এবার এটাকে তুমি সিম্পলিফাই করো খুব সহজে পাবে, বারো বারো কাটলো এখানে এগারো এগারো কাটলো, দশ বাই বারো বা এটা যদি আমরা কাটি দুই পাঁচে দশ দুই ছয়ে বারো, তার মানে অ্যান্সার হচ্ছে পাঁচ বাই ছয়, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন, ভ্যালু অফ এই জিনিস কিচ্ছু নেই কোশ্চেনটাতে, শুধু ভ্যালু বসাবে তুমি উত্তর পাবে, এটা করে আমি আর টাইম ওয়েস্ট করছি না, শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে পাই মানে হচ্ছে কত বলো একশো আশি ডিগ্রি, পাই বাই সিক্স মানে কত হবে তাহলে পাই বাই সিক্স মানে হবে দেখো তিরিশ ডিগ্রি, প্রত্যেকটা তুমি ভ্যালু বসাবে পাবে, পাই বাই থ্রির ভ্যালু ভাই কত পাবে পাইয়ের বাই থ্রির ভ্যালু পাবে হতে দেখো সিক্সটি ডিগ্রি। ওকে আর কি আছে, আর পাই বাই ফোর মানে তো কত পাই বাই ফোর, পাই বাই ফোর মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি, এই ভ্যালুগুলো বসাবে তুমি উত্তর পেয়ে যাবে। ওকে নেক্সট দেখো কি দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু টু, দেন ভ্যালু বলেছে সাইন আলফার ভ্যালু কত, সাইন আলফার ভ্যালু কত হবে, খুব সিম্পল কোশ্চেন। সেক থিটা প্লাস ট্যান থিটা যদি ভাই দুই হয় তার মানে আমরা লিখতে পারি সেক থিটা মাইনাস ট্যান থিটা কত হবে গো, কত হবে একের একের দুই হবে, কিভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে ওয়ান, প্লাস ইন্টু মাইনাস করলে হচ্ছে ওয়ান হবে, তাহলে প্লাসের ভ্যালুটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে এটাকে যদি তুমি এইভাবে সমাধান করো ট্যান কেটে যাবে তার মানে তুমি কি পাবে বলো টু সেক থিটা ইকুয়াল টু দুই প্লাস একের দুই, দুই প্লাস একের দুই মানে কত হচ্ছে বলো পাঁচ বাই দুই, তার মানে সেক থিটা ইকুয়াল টু কত হবে পাঁচ বাই চার, ঠিক আছে সেক থিটা ইকুয়াল টু পাঁচ বাই চার। সেক থিটা মানে কি, এই যদি আমাদের ট্রায়াঙ্গেল হয় সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে আমাদের পাঁচ, এটা যদি আমরা থিটা ধরি এটা হবে কত চার, অতএব পারপেন্ডিকুলার আমাদের কত হলো পারপেন্ডিকুলার হলো তিন হবে, তাহলে আমাকে বের করতে বলা হয়েছে কি সাইন আলফা, এটা নয় এটা হচ্ছে আলফা, তাহলে আমরা সাইন আলফা কত পাবো দেখো সাইন আলফা পাবো লম্ব বাই অতিভুজ তিন বাই পাঁচ, তার মানে কত হবে জিরো পয়েন্ট সিক্স, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। নেক্সট দেখো একই জিনিস শুধুমাত্র ভ্যালুগুলো বসাবো, ওকে তাও একবার বলি এটা বলো সাইন সিক্সটির ভ্যালু ভাই কত হয়, সাইন সিক্সটির ভ্যালু হয় রুট থ্রি বাই টু, তার মানে সাইন স্কোয়ার সিক্সটি মানে হচ্ছে হবে তিন বাই চার, মাইনাস তিন বাই দুই ইন্টু সেক সিক্সটি তাই না, কস সিক্সটির ভ্যালু হয় হাফ, সেক সিক্সটির ভ্যালু হবে দুই ইন্টু ট্যান স্কোয়ার তিরিশ, ট্যান তিরিশের ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, ট্যান স্কোয়ার মানে হচ্ছে কত হবে ওয়ান বাই প্লাস চার বাই পাঁচ আছে তাই না চার বাই পাঁচ, সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু, তার স্কোয়ার মানে কত হবে ওয়ান বাই টু ইন্টু
10 স্কয়ার 60, 10 60 এর ভ্যালু হচ্ছে √3, 10 স্কয়ার 60 মানে কত হবে 3 হবে, ইকুয়াল টু দেওয়া আছে 0। এবারে তুমি এটাকে সিম্পলিফাই করো, দেখো 2 2 কাটলে এখানে হচ্ছে 3, না সরি এটা 3 এখানে থাকবে, আচ্ছা 3 তো এখানে কেটে যাবে, 3 3 ও এখানে কেটে যাবে, এখানে 2 2 কাটলো, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 3x বাই 4, 3x বাই 4 মাইনাস 1 প্লাস দেখো 6 বাই 5 ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এটা কত হবে, এটা হবে দেখো 1 এর 5 হবে, তাহলে ওদিকে যদি যায় কত হবে 3x বাই 4, ওদিকে হলে কি হবে মাইনাস 1 বাই 5, অতএব x এর ভ্যালু হচ্ছে কত হবে, x এর ভ্যালু হচ্ছে মাইনাস 4 বাই 15, মাইনাস 4 বাই 15 অ্যান্সার কোথায়, অ্যান্সার হচ্ছে আছে সি তে। কোশ্চেন নাম্বার 19 দেখো, ট্যান এক্স ইকুয়াল টু এত কিছু দেওয়া আছে, তা বলে যে ভ্যালু অফ এক্স, সাইন 45 এর ভ্যালু কত হয় ভাই, সাইন 45 এর ভ্যালু হয় হচ্ছে 1 বাই দেখো √2 ইনটু কস 45 এর ভ্যালু কত, 1 বাই √2, সাইন 30 এর ভ্যালু কত, সাইন 30 এর ভ্যালু হচ্ছে হয় হাফ, এইটা সমান তোমাকে দেওয়া আছে ট্যান এক্স, এটার সমান তোমাকে দেওয়া আছে কত বলো ট্যান এক্স, অতএব ট্যান এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 বাই √2 ইনটু 1 বাই √2 মানে কত গো হাফ, হাফ প্লাস হাফ মানে হচ্ছে 1, অতএব এক্স ইকুয়াল টু ডেফিনেটলি হচ্ছে কত 45 ডিগ্রি, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। থিটা ইজ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, কোসেক থিটা ইকুয়াল টু √3, দেন দ্য ভ্যালু অফ কট থিটা মাইনাস কোসেক থিটা, এখানে একটু কারেকশন আছে, অ্যাকচুয়ালি এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, ঠিক আছে দেখো কোসেক থিটা, কোসেক থিটা মানে √3 যদি হয়, আমাদের বোঝার সুবিধার জন্য অনেকে উল্টোটা তাড়াতাড়ি ধরতে পারে না, ডেফিনেটলি সাইন থিটা ইকুয়াল টু ভাই কত হবে 1 বাই √3 হবে, দেখো সাইন থিটা ইকুয়াল টু 1 বাই √3, সাইন কোনো ভ্যালুই √1 বাই √3 নয়, তার মানে ওটাকে আমরা ট্র্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করি, ট্র্যাঙ্গেলে যদি রিপ্রেজেন্ট করি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা কত হবে, এটা দেখো হবে √2 হবে, তাই না, এটা স্কোয়ার মাইনাস 1 √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 মানে 2, এরপরে দেখো তুমি ভ্যালু বসাও কট থিটা, তাই না, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে কত হবে √2, আর কোসেক থিটার ভ্যালু তো √3 দেওয়াই আছে, তার মানে দেখো √2 মাইনাস √3, এখানে এটাকে সিম্পলিফাই করলে অ্যান্সার হচ্ছে √2 মাইনাস √3, ওকে। নেক্সট দেখো আর কস থিটা ইকুয়াল টু দেখো কত দেওয়া আছে √3 এর হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দেন দ্য ভ্যালু অফ অমুক, খুব ভালো একটা কোশ্চেন এটা। একটা জিনিস দেখো, আমরা অ্যালজেব্রা যদি করতে চাই ওখানে একটা জিনিস পাওয়া যায় আমাদের এরকম, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তখন আমরা একটা কন্ডিশন ধরে নেই দুটো সংখ্যার স্কোয়ারের যোগফল, এক বা একাধিক সংখ্যার স্কোয়ারের যোগফল যদি 0 হয় ডেফিনেটলি তাদের প্রত্যেকের ভ্যালু 0 হবে, না হলে কোনো সংখ্যা দুটোর বর্গের যোগফল কখনো 0 হতে পারে না, স্বাভাবিক সংখ্যার, ইমাজিনারি নাম্বার হলে আলাদা কথা, কিন্তু স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে তাদের প্রত্যেকের ভ্যালু কী হয় গো, তাদের প্রত্যেকের ভ্যালুটা হয় কত 0, এর ভ্যালু কত হবে 0 হবে, তার মানে আমি বলতে পারি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব এক্স এর ভ্যালু হচ্ছে 1, আর এখানেও বলতে পারি এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব এক্স এর ভ্যালু ইকুয়াল টু 3, ঠিক একই জিনিস হচ্ছে এখানটাতে আছে, তাহলে আমার ডেফিনেটলি এই জিনিসটার ভ্যালু কত গো 0, তার মানে আর কস থিটা, আর কস থিটা ইকুয়াল টু কত বলো √3 হবে, তাহলে এখানে যদি আমরা এটা হিসেব করি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কেন করছি এক্ষুনি বুঝতে পারবে, তাহলে এটা হলো 3, সিমিলারলি আর সাইন থিটা মাইনাস 1 যদি 0 হয় তার মানে আর সাইন থিটার ভ্যালুটা হচ্ছে কত 1, আর সাইন থিটার ভ্যালু হচ্ছে কত 1, তার মানে এখান থেকে আমি করতে পারি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দেই তাহলে তুমি আর স্কোয়ার কমন পাবে, আর এখানে ভেতরে কি থাকলো বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু দেখো 3 আর 1 যোগ করলে কত হবে 4 হবে, তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটার ভ্যালু কত 1, তার মানে আমি বলতে পারি আর স্কোয়ারের ভ্যালু 4, অতএব আর এর ভ্যালুটা হচ্ছে কত 2। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ফার্স্ট আমাদের যেটা দরকার সেটা আমরা পেলাম এটা, ঠিক আছে আর এর ভ্যালু হচ্ছে 2।
এরপরে দেখো, এরপরে তোমাকে আর একটা জিনিস করতে হবে, এখানে আলাদাভাবে তোমাকে টেনের ভ্যালু সেকের ভ্যালু বার করতে হবে। ভালো করে দেখো কোন জায়গা থেকে আমরা পাবো, এই জায়গা থেকে বলো কস থিটা ইকুয়াল টু কত হবে আমাদের? কস থিটা ইকুয়াল টু পাবো দেখো √3/r, অতএব সেক থিটা মানে পাবো √3। আর এর ভ্যালু দেখো আমরা বার করেছি কত বলো, 2, অতএব 2/√3। ট্যান থিটা দেখো এটা বাই এটা যদি করে, এটা বাই এটা যদি করি আমরা ট্যান থিটা পাবো। সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তার মানে এটা কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু দেখো 1/√3, 1/√3। এবারে এই ভ্যালুগুলো সব কটাকে এইখানে বসিয়ে দাও, কোথায় বসাবে, এই জায়গাতে বলো। এখানটাতে তাহলে আমরা যেটা পাবো, আর এর ভ্যালু হচ্ছে কত, 2 ইন্টু ট্যান থিটার ভ্যালু হচ্ছে কত, 1/√3, প্লাস সেক থিটার ভ্যালু কত, 2/√3, 2/√3 বাই আর, আর এর ভ্যালু কত, 2, সেক থিটার ভ্যালু কত, 2/√3 ইন্টু 2/√3, ওকে, প্লাস ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ এটা দেখো √3 √3 √3 √3 সব জায়গায় বাদ চলে গেল, তার মানে 2+2 মানে কত হবে, এটা এটা হচ্ছে 2+2 চার, চার হবে এটা, তাই না? আর নিচেরটা কত হচ্ছে, 2 2 4 আর এক কত, 5, তার মানে অ্যান্সার কত হলো, 4/5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই আমরা, ওকে নেক্সট কোশ্চেন দেখো, আলফা বিটা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলস, দেন এত এত ইকুয়াল টু হাফ এত, দেন দ্য ভ্যালু অফ আলফা সাইন থিটা। খুব সিম্পল কোশ্চেন, এটা যদি 1 হয় সাইন কত ডিগ্রির ভাই ভ্যালু 1 হয়, 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 হয়, তার মানে ওই জায়গা থেকে আমরা বলতে পারি 4α+β, 4α-β ইকুয়াল টু দেখো 90 ডিগ্রি, ওকে। কস কতর ভ্যালু হাফ হয়, 60 ডিগ্রির ভ্যালু, তাই না? তার মানে আমি বলতে পারি 2α+β ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটাকে যদি আমরা যোগ করি এটা বাদ যাবে, 6α ইকুয়াল টু তুমি পাবে 9 6 15, মানে 150, অতএব আলফা ইকুয়াল টু পাবে 6 2 12, 6 5 30। আলফার ভ্যালু যদি 25 হয় তার মানে ডেফিনেটলি বিটার ভ্যালু হবে দেখো কত গো, 25 2 50, তার মানে বিটার ভ্যালু হবে 10 হবে। এই ভ্যালুটাকে তুমি পুট করে দেবে কোথায়, এইখানে, তাহলে তুমি পাবে কত, সাইন আলফার ভ্যালু কত, 25, বিটার ভ্যালু কত, 20, ওকে, তার মানে এটা কত হবে, সাইন 45। সাইন 45-এর ভ্যালু কত হয় ভাই, 1/√2, 1/√2 কোথায় আছে, 1/√2 আছে অপশান ডিতে। নেক্সট কোশ্চেন দেখো, cos²α - sin²α ইকুয়াল টু যদি tan²β হয়, দেন দ্য ভ্যালু অফ cos²β - sin²β কত হবে, tan²α। দেখো এখানে আলফা, আলফা এখানে বিটা ছিল, যখন এখানে বিটা এখানে বিটা হয়ে গেছে, এখানে আলফা হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে tan²α। এবারে এটা কি করে আসছে, ওকে, প্রথম কথা হচ্ছে এইভাবে অ্যান্সারটা হয় এটা আমরা জানলাম, এরপরে আমরা আসি এটাকে অ্যান্সার কিভাবে করা যেতে পারে, কিছুই না, খুবই সিম্পল। ভালো করে দেখো, আমাদের আসতে হবে cos²β sin²β, তার মানে এইখান থেকে আমাদেরকে আসতে হবে। তাহলে এই tan²β আমরা রিপ্রেজেন্ট করলাম কিভাবে, sin²β/ দেখো cos²β ইকুয়াল টু যেটা দেওয়া আছে cos²α - sin²α বাই 1 লিখি, দেখতে সুবিধা হবে। এবারে এবারে তুমি একে যোগ ভাগ প্রক্রিয়া করো, এবারে তুমি এই ভ্যালুটাকে করো হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। আমি প্রথমে করলাম কি, cos²β - এটা মাইনাস এটা করলাম, বা আমি যোগ বিয়োগই করলাম, তাহলে কিভাবে হবে দেখো, sin²β প্লাস cos²β বাই দেখো sin²β - দেখো cos²β ইকুয়াল টু
ভালো করে দেখো, কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা আমি এখানেই করলাম প্লাস ওয়ান, আর নিচে তখন ওটা কত হয়ে যাবে, নিচে তখন হয়ে যাবে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, দেখো মাইনাস ওয়ান, এখানে ওয়ান ছিল প্লাস ওয়ান হলো, নিচে মাইনাস ওয়ান হলো। এবারে কি করতে হবে, এই ওয়ানকে রিপ্রেজেন্ট করবো আমরা এইভাবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, নিচের ক্ষেত্রেও ঠিক সেম আমরা রিপ্রেজেন্ট করবো, দেখো সাইন স্কোয়ার আলফা, এখানে প্লাস থাকবে কিন্তু ব্র্যাকেটে এখানে মাইনাস থাকার জন্য এটা মাইনাস হয়ে হয়ে যাবে দেখো কস স্কোয়ার আলফা। এবারে এই দুটো থেকে তুমি কিভাবে কি বের করতে পারবে, এখানে বাদ চলে যাবে, অনেকে বাদটা কিভাবে যাবে, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা এখানে বাদ গেল, আর এখানে বাদ যাবে দেখো কস স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, তার মানে অ্যাকচুয়ালি উপরে পাবে, উপরে পাবে কস স্কোয়ার আলফা, নিচে পাবে মাইনাস টু দেখো সাইন স্কোয়ার আলফা, তার মানে দুই দুই বাদ গেল। এখানে দেখো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে দেখো ওয়ান, উল্টে দেই যদি তাহলে কত কত হবে, সাইন স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার বিটা, ওকে ইকুয়াল টু, এটা উপরে চলে যাবে তার মানে মাইনাস হবে দেখো টেন স্কোয়ার আলফা। এবার এই মাইনাস যদি আমি গুণ করে দিই, মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, ওকে, তার মানে এটা কত পাচ্ছি আমি, কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু টেন স্কোয়ার আলফা। তাহলে টেন্স দেখো আমরা সেটাই বলেছিলাম এখানে, যে এখানে যদি বিটা আছে, এখানে যেহেতু আলফা আছে, আলফা থেকে বিটাই গেছে, অতএব বিটা থেকে কিসে যাবে, আলফাই চলে যাবে, অতএব অ্যান্সার হবে কত, টেন স্কোয়ার আলফা। আজকের আমাদের লাস্ট কোশ্চেন দেখো, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এটা অ্যাকচুয়ালি হবে এক্স এর স্কোয়ার বাই এ স্কোয়ার, খুব সহজ কোশ্চেন যদিও এটা, এটা খুব একটা বেশি কঠিন কোশ্চেন নয়, এটা অ্যাকচুয়ালি হবে তোমার আচ্ছা এটা ছিল হচ্ছে সেক্স স্কোয়ার, এটা হচ্ছে হবে এক্স এর স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো খুব সহজ কোশ্চেন, এখান থেকে তুমি পাবে কত, সেক থিটা ইকুয়াল টু দেখো এক্স বাই এ, আর ওদিকে যেটা আছে ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান থিটা তুমি ইকুয়াল টু পাবে ওয়াই বাই বি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এখানে তুমি যদি বের করো, তার মানে তুমি যদি এইভাবে বের করো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, সেক্স স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স এর স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান। দেখো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে হবে ওয়ান, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল 20 কোশ্চেন সেট ফাইভের, তো এই করে আমরা টোটাল 100টা কোশ্চেন কমপ্লিট করলাম। তোমরা যারা চাও তো সবগুলো বাকিগুলো লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশানে দেওয়া থাকবে, কাইন্ডলি প্রত্যেকটা ভিডিও দেখো, আগামী দিনে সিএইচএসএল সিজিএল এমটিএস প্রত্যেকটা পরীক্ষাতে তোমাদের খুব কাজে লাগবে, এবং আগামী রেলওয়েতে যে পরীক্ষাগুলো আসছে সেইগুলোতেও কাজে লাগবে, ওকে। সবাই ভালো থাকবে, নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে, এবং তোমরা যদি চাও প্রত্যেক দিন রাত 10টাতে আমাদের হচ্ছে প্র্যাকটিস ক্লাস হচ্ছে আগামী পরীক্ষাগুলোকে সামনে রেখে, ওখানেও আমরা বিভিন্ন টপিক ওয়াইজ আলোচনা করছি, চাইলে তোমরা ওখানেও জয়েন করতে পারো, ওকে। সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।